নামের জন্য নয়, কর্মের জন্যই তারা বিখ্যাত হয়েছে। দিনমজুর বাবার কাঁধে স্ত্রী সন্তান সহ চার প্রতিবন্ধী ব্যক্তি, চারজনকে নিয়েই দীর্ঘ সংগ্রাম জীবন আজগার কাজীর। জন্মগতভাবে প্রতিবন্ধী তার ছেলে, মেয়ে এবং স্ত্রী, তাদের সাথে যুক্ত হয়েছে শালি। বাড়ির সাথে লাগানো ছোট্ট চায়ের দোকান থেকে যা আয় হয় তা দিয়ে চলে তাদের সংসার। প্রায় সময় স্ত্রী সন্তানরা মাছ মাংস খেতে চাইলেও তাদের মুখে সেই খাবার তুলে দিতে পারেন না অসহায় বাবা। নুন আনতে যেখানে পান্তা ফুরায় সেখানে প্রতিবন্ধী সন্তানকে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করিয়েছেন খুলনার ফুলতলা উপজেলার আটারা গিলাতলা ইউনিয়নের দিনমজুর আজগার কাজী। কিন্তু আর্থিক অভাবে মেয়েকে আর পড়াশোনা করাতে পারেননি। বর্তমানে খুবই কষ্টে জীবনযাপন করছে তার পরিবারটি। একমাত্র ছেলে কাজী কামাল হোসেনও প্রতিবন্ধী। প্রতিবন্ধী মা আসিয়া বেগম জানান, মেয়েটি প্রতিবন্ধী হয়েও অনেক কষ্ট করে পড়াশোনা করছে। তাকে অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করিয়েছি। সরকারের প্রতিবন্ধী কোঠায় মেয়েটিকে একটি সরকারি চাকরি দিলে কিছুটা হলেও সংসারে সচ্ছলতা আসবে। আমার মেয়েটা করতেছে, তা আমার অভাবের জন্য মেয়েটা খুব অভাবের জন্য পড়তে খুব কষ্ট আসছে আমার মেয়েটারে। এখন যদি আমি এখন আমার মেয়েটার চাকরি দিদি ভালো হলো। প্রতিবন্ধী সাথী জানান, ওনার সেকেন্ড ইয়ারে পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। এখন সরকারের কাছে তার একটাই চাওয়া, একটি সরকারি চাকরি হলে পরিবার নিয়ে সুন্দর জীবনযাপন করতে পারতেন। আমি খানজালের কলেজে আমার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আমার পিতা, আমরা দুই ভাই বোন, অসুস্থ প্রতিবন্ধী। আমার ভাইয়ের সামনে একটা চায়ের দোকান আছে। আমার ভাই আর্থিক সমস্যার অভাবে লেখাপড়া করার সুযোগ পাইনি। আমার পিতা একজন কোনোরকম ইনকাম করে, তাতে আমার পিতার পক্ষে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর। আমাদের ফ্যামিলিতে চারটি একই পরিবারে চারজনই প্রতিবন্ধী। আমার আম্মা, আমরা দুই ভাই বোন ও আমার খালা, আমাদের খুব জীবনযাপন করতে খুব কষ্ট হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, আটোরা গিলাতলা ইউনিয়নের গিলাতলা মধ্যপাড়া গ্রামের দিনমজুর আজগর কাজীর স্ত্রী ও সন্তান নিয়ে পাঁচজনের সংসার, এর মধ্যে চারজনই প্রতিবন্ধী। এদেরকে সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার তার জন্য আবেদন করা হবে। সরকারের পক্ষ থেকে যে অনুদানগুলি আসে সেগুলি তাদের দিয়ে থাকি এবং তাদের সার্বিক সহযোগিতা করে থাকি। এই পরিবারের প্রতি আরও সহযোগিতা প্রয়োজন। এ ব্যাপারে আমি আগামীতে আমাদের ফুলতলা উপজেলা ইউনিয়ন মহোদয় এবং সমাজসেবা অধিদপ্তরের যিনি দায়িত্বপূর্ণ আছেন তার সঙ্গে আলোচনা করে এই পরিবারটিকে যাতে আরও সচ্ছল করার জন্য যা যা করা প্রয়োজন ইনশাল্লাহ আমি করব। ফুলতলা উপজেলার নির্বাহী অফিসার তাসনিম জাহান জানান, দিনমজুর আজগার কাজীর স্ত্রী ও সন্তান নিয়ে পাঁচজনের মধ্যে চারজনই প্রতিবন্ধী। মা বাবা প্রতিবন্ধীর সন্তান নিয়ে কষ্টে আছেন। তারা যেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পায় সেজন্য সকল ধরনের সহযোগিতা করা হবে। আটরা গিলাতলা ইউনিয়নে একটি পরিবারে পাঁচজন সদস্যের মধ্যে চারজনই প্রতিবন্ধী এবং তাদের মধ্যে আমি যেটা শুনেছি এর মধ্যে, এটা সম্পূর্ণ আমার শোনা বিষয়, তবে আমি যদি সম্ভব হয় খুব স্বল্প সময়ের মধ্যে সশরীরে সেই পরিবারটিকে দেখে আসব। যদি কোনোভাবে পুনর্বাসন করা যায়, কোনোভাবে অন্য ধরনের সহায়তা করা যায়, সেটা হতে পারে আর্থিক সহায়তা অথবা অন্য কোনোভাবে সহায়তা করে তাদেরকে যদি আমরা একটা মেইন স্ট্রিমে আনতে পারি। হুমায়ুন কবির, সোনালী নিউজ।